ওয়েলকাম টু কুজিন ঘর, আমি ঝুমা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুবই স্পেশাল একটা শাহি রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যার নাম মটন বাদামি পাসান্দা। এটা বানাতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার আরো একটা ইউটিউবের চ্যানেল রয়েছে, যার নাম ট্রাভেল গল্প। পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। এই রেসিপির জন্য আমি গোট মিটের ব্যবহার করলাম। মাংস ম্যারিনেটের সময় আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর পেঁপের পেস্ট, আর দিয়ে দিলাম টক দই সামান্য পরিমাপে, দিয়ে দিলাম কিছুটা আমন্ড বাদামের পেস্ট। গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি এখানে ম্যারিনেট করার সময় লবণের ব্যবহার করলাম না। দিয়ে দিলাম সামান্য পরিমাপে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমার বাড়িতে বানানো স্পেশাল বিরিয়ানির মশলা, তারপর দিয়ে দিলাম ঘি আর সাদা তেল। এরপর সমস্ত উপকরণকে মাংসের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করে মাংসটাকে আমাদের 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা মতো সাদা তেল। এই তেলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সরু করে কাটা পেঁয়াজ, আর সঙ্গে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাপে লবণ। এরপর পেঁয়াজগুলোকে আমাদের ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। এই রেসিপির জন্য পেঁয়াজ বেরেস্তা একটা মূল উপকরণ, সেই জন্য এই পেঁয়াজটাকে আমাদের খুব ধৈর্য সহকারে ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর চেপে চেপে আমাদের এক্সট্রা তেলটা ফেলে দিয়ে পেঁয়াজটাকে টিস্যু পেপারের উপরে নিয়ে নিতে হবে, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এরপর ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটাকে। আমি কিন্তু এক্সট্রা কোনো তেলের আর ব্যবহার করলাম না। দিয়ে দিলাম ম্যারিনেটের বাটি ধুয়ে সামান্য পরিমাপে জল। এরপর সমস্ত উপকরণকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঢেকে গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 1/2 ঘন্টা বাদে দেখা যাবে মাংস থেকে বেশ অনেকটা মতো জল বেরিয়েছে। এই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো জল আমি এখানে ব্যবহার করিনি। এই পর্যায়ে মাংস যখন কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি, তারপর ওগুলোকেও মিশিয়ে নিতে হবে। এরপর আরও আমি 1/2 ঘন্টা মতো গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে ঢেকে রেখেছিলাম। 1/2 ঘন্টা বাদে মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে বোনলেস মাংস দিয়ে রান্নাটা করেছি। তারপর আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজটাকে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম মাংসের গ্রেভির মধ্যে। এরপর ওই পেঁয়াজের পেস্টটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ বাদেই মাংস থেকে সুন্দর কালার আসবে। আমি কিছু বাদামেরও এখানে ব্যবহার করেছি। তারপর ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে দেখা যাবে ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাপে কেওড়া ওয়াটার। যেহেতু এটা শাহি রান্না, সেই জন্য আমি এখানে কেওড়ার জলের ব্যবহার করলাম।
এরপর আরেকবার নাড়াচাড়া করে ঢেকে দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে মটন বাদামি পাসান্দা। এই রেসিপিটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশের সাথেই খেতে পারো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। যারা কুজিন ঘাড়ির কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো, চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।